আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা পরীক্ষাটা হবে 10 জুলাই। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী নবম শ্রেণীর জীবন ও জীবিকা সিলেবাসটা হচ্ছে প্রথম 3টা অধ্যায়, বা এক কথায় বলতে গেলে পুরো বইটি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আজকে আলোচনা করবো আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের হচ্ছে পরীক্ষার আগের দিন বোর্ড থেকে একটা নির্দেশনা দেওয়া হবে, তো তখন সেটা তোমাদের জানিয়ে দেব। আপাতত তোমরা হচ্ছে পরীক্ষার জন্য কী কী পড়বে, কীভাবে প্রিপারেশন নেবে, তার জন্য ভিডিওগুলো তৈরি করা, তা আজকে আমরা প্রথম অধ্যায় দেখবো এবং আগামী 2টা পর্বে আমরা পরবর্তী 2টা অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলেও উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। প্রথমে আমরা দেখব নবম শ্রেণীর জীবন ও জীবিকা প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1, পারিবারিক উপযোগ বলতে কী বোঝো? পরিবারের কারো একটি পণ্যের চাহিদা, প্রয়োজন, আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে, সেই চাহিদা পূরণের জন্য বাজারে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে প্রাপ্ত পণ্যই হলো তার উপযোগ। প্রশ্ন 2, পারিবারিক আয় বলতে কী বোঝো? পারিবারিক আয় হলো একই পরিবারের বসবাসকারী লোকদের একত্রিত করা মোট আয়। অন্যভাবে বলা যায়, পরিবারের সদস্যদের দক্ষতা ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে আয়, যেমন পরিবারের সদস্যদের বেতন, ভাড়া, ক্ষুদ্র মাঝারি বৃহৎ ব্যবসায় থেকে আয়, চাষাবাদ ও খামার থেকে আয়, উৎপাদিত পণ্য সামগ্রী, ফসল, শাকসবজি, ফলমূল বিক্রয় থেকে আয়, ব্যাংক ও সঞ্চয় থেকে প্রাপ্ত সুদ প্রভৃতি। প্রশ্ন 3, পারিবারিক আয়ের উৎসগুলো লেখো। সাধারণভাবে পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত অর্থই হচ্ছে পারিবারিক আয়। এই আয় বিভিন্ন উৎস থেকে আসতে পারে, যেমন চাকরিজীবীদের বেতন, ব্যবসায়ীদের ব্যবসায়ের মুনাফা বা লাভ, কিংবা বাড়ি দোকান বা জমি থেকে ভাড়ার মাধ্যমে প্রাপ্ত আয়, কৃষকদের কৃষিজমির ফসল থেকে আয়, শ্রমিকদের দৈনিক মজুরি বা চুক্তিবদ্ধ হয়ে কাজ করার নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত আয় ইত্যাদি। এছাড়া বিভিন্ন মূলধন থেকে বিনিয়োগ করে লভ্যাংশ থেকে আয়, শেয়ার মার্কেট থেকে লভ্যাংশ, ব্যাংকের গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা, মূলধন বা সম্পদ বিক্রি, খণ্ডকালীন কাজ, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কাজে প্রত্যক্ষভাবে মানুষ আয় করে থাকে। প্রশ্ন 4, পারিবারিক ব্যয় বলতে কী বোঝো? চাহিদা পূরণের জন্য পারিবারিক আয় থেকে আমরা বিভিন্ন জিনিস কেনার জন্য যে ব্যয় করি তাই হচ্ছে পারিবারিক ব্যয়। প্রশ্ন 5, বাজেট বলতে কী বোঝো? বাজেট হলো এমন একটি পরিকল্পনা যেখানে একটি নির্দিষ্ট সময়কালের আয় ও ব্যয়ের বিভিন্ন খাতের বর্ণনা থাকে। অর্থাৎ বাজেটে একদিকে যেমন আয়ের বিভিন্ন খাতের বিবরণ থাকে, তেমনই পরিকল্পিত ব্যয়েরও বিভিন্ন খাতেরও বিবরণ থাকে। বাজেট এমনভাবে প্রণয়ন করা হয় যেখানে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সকল প্রয়োজনীয় ব্যয়ের পরিকল্পনা করা হয়। প্রশ্ন 6, পারিবারিক বাজেট কাকে বলে? পারিবারিক বাজেট হলো একটি নির্দিষ্ট সময়কালে একটি পরিবারের বিভিন্ন সদস্যদের বিভিন্ন খাত থেকে সম্ভাব্য আয় ও বিভিন্ন খাতে পরিকল্পিত ব্যয় বিবরণী। পারিবারিক বাজেট বিভিন্ন প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থের নিশ্চয়তা প্রদান করে এবং একটি পরিবারকে ঋণগ্রস্ত হওয়া থেকে মুক্ত রাখে। প্রশ্ন 7, বিনিয়োগ কাকে বলে? নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি গ্রহণের মাধ্যমে মুনাফা প্রাপ্তির উদ্দেশ্যে নিজ তত্ত্বাবধানে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পদ কাজে লাগানোকে বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ লাভের আশায় সঞ্চয়ের টাকা কোথাও ব্যবহার বা লগ্নি করাকে সাধারণভাবে বিনিয়োগ হিসেবে অভিহিত করা হয়। প্রশ্ন 8, প্রত্যক্ষ বিনিয়োগ বলতে কী বোঝো? কোনো ব্যক্তি যখন নিজ দায়িত্বে বিনিয়োগ করে থাকেন তখন তাকে প্রত্যক্ষ বিনিয়োগ বলে। বিনিয়োগে অর্থের পাশাপাশি নিজের শ্রম, মেধা ও সময় কাজে লাগানো এবং ঝুঁকি ও লাভের পুরোটাই নিজে বহন করেন, যেমন ব্যবসা বা উদ্যোক্তামূলক কার্যাবলী, জমি বা অন্যান্য স্থাবর সম্পদে বিনিয়োগ। প্রশ্ন 9, পরোক্ষ বিনিয়োগ বলতে কী বোঝো? পরোক্ষ বিনিয়োগে যিনি অর্থ বিনিয়োগ করেন তিনি সরাসরি উক্ত অর্থের ব্যবহারের সঙ্গে জড়িত থাকেন না। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত অর্থের ব্যবস্থাপনায় নিয়োজিত থাকে এবং অর্জিত মুনাফার একটি অংশ বিনিয়োগকারী পেয়ে থাকেন। পরোক্ষভাবে বিনিয়োগে মূলত 3 ধরনের বিনিয়োগ পণ্য ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। প্রশ্ন 10, দলিল কী? যে কোনো লিখিত বিবরণী বা ভবিষ্যতে আদালতে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন তাকে সাধারণভাবে দলিল বলে। প্রশ্ন 11, তফসিল কী?
তফসিল অর্থ জমির পরিচিতিমূলক বিস্তারিত বিবরণ। কোনো জমির পরিচয় প্রদানের জন্য সংশ্লিষ্ট মৌজার নাম, খতিয়ান নং, দাগ নং, জমির চৌহদ্দি, জমির পরিমাণ ইত্যাদি তথ্য সমৃদ্ধ বিবরণকেই তফসিল বলা হয়। প্রশ্ন 12, খতিয়ান কি? মৌজাভিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের ভূসম্পত্তি বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্তুত করা হয় তাকেই খতিয়ান বলে। প্রশ্ন 13, নামজারি কি? উত্তরাধিকার বা ক্রয়সূত্রে বা অন্য প্রক্রিয়ায় কোনো জমিতে কেউ নতুন মালিক হলে তার নাম খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকেই নামজারি বলে। প্রশ্ন 14, ওয়াকফ কি? ইসলামী বিধান মোতাবেক মুসলিম ভূমি মালিক কর্তৃক ধর্মীয় ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করার উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করাকেই ওয়াকফ বলে। প্রশ্ন 15, মোতোয়াল্লি কি? ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান যিনি করেন তাকে মোতোয়াল্লি বলে। মোতোয়াল্লি ওয়াকফ প্রশাসকের অনুমতি ব্যতীত ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারে না। প্রশ্ন 16, ওয়ারিশ কি? ওয়ারিশ অর্থ ধর্মীয় বিধানের আওতায় উত্তরাধিকারী। কোনো ব্যক্তি উইল না করে মৃত্যুবরণ করলে আইনের বিধান অনুযায়ী তার স্ত্রী, সন্তান বা নিকট আত্মীয়ের মধ্যে যারা তার রেখে যাওয়া সম্পত্তিতে মালিক হন এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গকেই ওয়ারিশ বলা হয়। প্রশ্ন 17, দাগ নং কি? মৌজায় প্রত্যেক ভূমি মালিকের জমি আলাদাভাবে বা জমির শ্রেণীভিত্তিক প্রত্যেকটি ভূমিখণ্ডকে আলাদাভাবে চিহ্নিত করার লক্ষ্যে সীমানা খুঁটি বা আইল দিয়ে সরে জমিনে আলাদাভাবে প্রদর্শন করা হয়। মৌজার নকশায় প্রত্যেকটি ভূমিখণ্ডকে ক্রমিক নম্বর দিয়ে জমি চিহ্নিত বা শনাক্ত করার লক্ষ্যে প্রদত্ত নম্বরকেই দাগ নম্বর বলা হয়। প্রশ্ন 18, ভূমি জরিপ বলতে কী বোঝো? কোনো নির্দিষ্ট এলাকার প্রত্যেক ভূখণ্ড সরে জমিনে পরিমাপ করে নির্দিষ্ট স্কেল অনুসারে এর অবস্থান এবং আয়তন সংবলিত একটি মৌজা নকশা প্রণয়ন করে প্রত্যেক ভূখণ্ডের মালিক, দখলদার, জমির পরিমাণ, মালিকানার পরিমাণ, জমির শ্রেণী ইত্যাদি সংবলিত ভূমি রেকর্ড বা খতিয়ান প্রণয়ন করাই হচ্ছে ভূমি জরিপ। সহজ কথায় মৌজা নকশা প্রণয়ন এবং স্বত্বলিপি তৈরির কাজকে ভূমি জরিপ বলা হয়। প্রশ্ন 19, মৌজা কি? সিএস জরিপের সময় প্রতিটি থানার অধীন যে ভৌগোলিক এলাকা স্বতন্ত্রভাবে আলাদা পরিচিতি নম্বর দ্বারা পৃথক করা হয় তা মৌজা নামে পরিচিত। জরিপ এবং ভূমি ব্যবস্থাপনা ইউনিট হল মৌজা। গ্রাম, পাড়া ইত্যাদি মৌজাভুক্ত এলাকা। প্রশ্ন 20, খাজনা বলতে কী বোঝো? জমির মালিক কর্তৃক জমির ভোগ দখল করার জন্য সরকারের প্রদত্ত বার্ষিক ভাড়া খাজনা নামে পরিচিত। শিক্ষার্থীরা এখন আমরা দেখব কিছু রচনামূলক প্রশ্ন বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন 1, কোন কোন উপায়ে পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি করা যেতে পারে? নিজ পরিবারের মধ্যে কারো ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সবজি উৎপাদন করে নিজেরাই ভোগ করলে তার বাজার মূল্য বা ব্যয় প্রত্যক্ষ আয় থেকে বেঁচে যায়। এভাবে পরিবারের কেউ নিজেদের কাপড় সেলাই করলে বাইরে দর্জির কাছ থেকে বানানোর খরচ বেঁচে যায়। এতে পরোক্ষভাবে পরিবারের আয় বৃদ্ধি পায়। এছাড়া কেউ যদি বিনামূল্যে চিকিৎসা সেবা বা শিক্ষাবৃত্তির মাধ্যমে বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ পায় তাহলেও সেই খাতে পরিবারের খরচ বেঁচে যায়, ফলে পরোক্ষভাবে আয় বৃদ্ধি পায়। প্রশ্ন 2, পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো লেখো। পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হচ্ছে। বাজেটের একটি নির্দিষ্ট সময়কাল থাকতে হবে। কোন খাত থেকে কত আয় হতে পারে তা সঠিকভাবে অনুমান করতে হবে। গত কয়েক মাসের আয় ব্যয়ের বিশ্লেষণের ভিত্তিতে বাজেট তৈরি করতে হবে। পরিবারের প্রত্যেক সদস্যের ব্যয় খাতের সঠিক অনুমান করতে হবে। আয়ের যুক্তিসঙ্গত বরাদ্দ নিশ্চিত করতে হবে। বাজেট নমনীয় হতে হবে, অর্থাৎ এমনভাবে বাজেট তৈরি করতে হবে যাতে প্রয়োজনে যে কোনো পরিবর্তন করা যায়। প্রশ্ন 3, জমি ক্রয়ের জন্য প্রয়োজনীয় খতিয়ানসমূহের নাম লেখো। জরিপ বিভাগ কর্তৃক সরে জমিনে জমি বা ভূমিতে গিয়ে জমির মালিকানার বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড তৈরিও প্রকাশ করে তা হচ্ছে খতিয়ান। খতিয়ানে জমির বিস্তারিত বিবরণ উল্লেখ থাকে। সময়কালের ব্যবধানে বাংলাদেশে জমির ক্ষেত্রে বিভিন্ন প্রকার খতিয়ান প্রচলিত রয়েছে। জমি ক্রয়ের সময় এ সকল খতিয়ান ভালোভাবে যাচাই করতে হয়। জমি ক্রয়ের জন্য প্রয়োজনীয় খতিয়ানসমূহ হচ্ছে সিএস, ক্যাডাস্ট্রাল সার্ভে খতিয়ান, এস এ খতিয়ান, স্টেট অ্যাকুইজিশন, আরএস খতিয়ান, রিভিশনাল সার্ভে, বিএস খতিয়ান, বাংলাদেশ সার্ভে। প্রশ্ন 4, পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা জরুরি কেন? একটি পরিবারের ব্যয় বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। যেমন পরিবারের মোট সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই পরিবারের সামগ্রিক ব্যয় বেশি হবে। এই ব্যয় পরিবারের বিভিন্ন বয়সের সদস্যদের চাহিদার উপর নির্ভরশীল। সাধারণত শিশু কিংবা বয়স্ক সদস্য সংখ্যা বেশি হলে তাদের শিক্ষা ও চিকিৎসা খরচ বাবদ ব্যয় বেশি হতে পারে। আবার গ্রামের তুলনায় শহরে বসবাসের খরচ বেশি, তাই পরিবারের আয় যাই হোক না কেন চাহিদা বিবেচনা করে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে পারিবারিক ব্যয় ব্যবস্থা খুবই জরুরি। প্রশ্ন 5, পরিবারের জন্য আমরা কেন ব্যয় করি? আমরা সাধারণত বিভিন্ন পণ্য ও সেবার অভাব পূরণ করতে ব্যয় করি। পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময়ে সুযোগ সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য। ধরা যাক
পরিবারের কারো একটি পণ্যের প্রয়োজন, বাকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে। কোনো সম্পদ অথবা পণ্যদ্রব্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে উপযোগ বলে। কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ক্রয় করা হলে সেই পণ্য বা সেবার উপর ভোক্তার একটি উপযোগ তৈরি হয়। বলা যায় আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা ব্যয় করি, ব্যয় করতে প্রয়োজন হয় নির্দিষ্ট আয়ের। তাহলে পরিবারের আয়ের যে বিভিন্ন উৎস থাকে সে সম্পর্কে জানা দরকার, যাতে আয়ের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা যায়। প্রশ্ন ৬, অনলাইনে জমি খারিজ করার জন্য কত টাকা প্রয়োজন হয়? অনলাইনে জমি খারিজ বা ই নামজারির আবেদন করতে নির্দিষ্ট ফি দিতে হবে। প্রথমে আবেদন করার কোর্ট ফি বাবদ 20 টাকা, নোটিশ জারি ফি বাবদ 50 টাকা, মোট 70 টাকা প্রদান করতে হবে। আবেদন অনুমোদিত হওয়ার পরে হালনাগাদ ফি বাবদ 1000 টাকা এবং প্রতি খতিয়ান সরবরাহ ফি বাবদ 100 টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। প্রশ্ন ৭, নিয়মিত ব্যয় বলতে কী বোঝো? একটি পরিবারের বিভিন্ন ধরনের ব্যয় থাকে, এর মধ্যে নিয়মিত ব্যয় অন্যতম। নিয়মিত ব্যয় সেই সব ব্যয় অন্তর্ভুক্ত যেগুলো একটি পরিবারের প্রায় প্রতি মাসই দরকার হয়, যেমন খাদ্যদ্রব্য, মুদি পণ্য, শিশু খাদ্য, পরিবহন খরচ, বিদ্যালয়ের খরচ, বাসা ভাড়া, ইউটিলিটি বিল, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, জ্বালানি, চিকিৎসা খরচ ইত্যাদি। প্রশ্ন ৮, অনিয়মিত ব্যয় বলতে কী বোঝো? অনিয়মিত ব্যয় সাধারণত বাধ্যতামূলকভাবে প্রতি মাসে খরচ করতে হবে না, কিন্তু প্রয়োজন হলে করতে হয়। যেমন বাড়ির এবং পরিবারের জিনিসপত্র রক্ষণাবেক্ষণ, বাইরে বেড়াতে যাওয়া, খাওয়া ও অন্যান্য বিনোদন, বিভিন্ন যন্ত্রপাতি মেরামত, পোশাক ক্রয়, স্টেশনারি, চিকিৎসা, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ফি, জন্মদিন, বিয়ে এবং অন্যান্য উদযাপনে ব্যবহার ক্রয়, বিভিন্ন ঋণ পরিশোধ, ব্যক্তিগত পরিচর্যা যেমন চুল কাটা, পার্লারে যাওয়া, প্রসাধনী সামগ্রী কেনা ইত্যাদি। অনিয়মিত ব্যয়ের মধ্যে কিছু ব্যয় আছে যেগুলো নিয়মিত বিরতিতে প্রয়োজন হয়, যেমন প্রতি বছর উৎসব উদযাপন করা, বাড়ি নির্মাণ করা, জমি ক্রয়, অপারেশনে বড় ধরনের চিকিৎসা খরচ ইত্যাদি। প্রশ্ন ৯, পারিবারিক ব্যয় পরিকল্পনা বলতে কী বোঝো? পারিবারিক ব্যয় পরিকল্পনা কেন করতে হয়? পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার জন্য একটি সুষ্ঠু ব্যয় পরিকল্পনা থাকা উচিত। একটি ব্যয় পরিকল্পনা নির্দিষ্ট আয়ের মধ্যে পরিবারের সকলের চাহিদা পূরণ করে ভবিষ্যতের প্রয়োজন এবং জরুরি অবস্থার জন্য অর্থ সঞ্চয় করতে সহযোগিতা করে। পরিবারের ব্যয় পরিকল্পনা মূলত একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয়তার একটি তালিকা। এই তালিকা প্রণয়ন করতে হলে প্রতিটি আইটেম বা পদের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ জানা আবশ্যক। আমরা যদি খরচের পরিকল্পনা না করি তাহলে আমাদের যা আছে তার চেয়ে বেশি খরচ করার আশঙ্কা থাকে, ফলে ধার করে বা ঋণ নিয়ে ব্যয় নির্বাহ করতে হয়। তাই ঝামেলা এড়াতে এমনভাবে ব্যয় পরিকল্পনা করতে হবে যাতে আয়ের চেয়ে ব্যয় কম থাকে এবং কিছু সঞ্চয় করা যায়। প্রশ্ন ১০, ঋণ পণ্য কাকে বলে? যখন কোনো প্রতিষ্ঠান এই শর্তে অর্থ গ্রহণ করে যে নির্দিষ্ট সময় শেষে উক্ত অর্থের উপনির্ধারিত হারে মুনাফা প্রদান করবে এবং মেয়াদ শেষে মুনাফা ও আসল পরিশোধের আইনগত বাধ্যবাধকতা থাকবে, তখন তাকে ঋণ পণ্য বলা হয়। এ ধরনের ইনস্ট্রুমেন্ট ক্রয়কারী কোনো রূপ ঝুঁকি বহন করে না, সকল ঝুঁকি ইনস্ট্রুমেন্ট বিক্রেতা বা ইস্যুকারী প্রতিষ্ঠান বহন করে। ব্যাংকের মেয়াদি আমানত, সরকারি সঞ্চয়পত্র ইত্যাদি ঋণ পণ্যের উদাহরণ। প্রশ্ন ১১, নামজারি খতিয়ান কাকে বলে? খতিয়ান হলো জমি জমার হিসাব। একটি মৌজায় কোনো মালিকের যত জমি থাকে সেই সকল জমি একত্রিত করে কিংবা বিক্রয়কৃত জমি ক্রেতার নামে পৃথক করে পৃথক নম্বর দিয়ে যে বিবরণ লিপিবদ্ধ করা হয় তাকেই নামজারি খতিয়ান বলে। এই বিবরণের মধ্যে মালিকের নাম, পিতার নাম, ঠিকানা, মালিকানার অংশ, জমির শ্রেণী, জমির পরিমাণ, দাগ নম্বর, খাজনার হার ইত্যাদির উল্লেখ থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি ভূমির মালিকানা অর্জন করার পর নতুন ব্যক্তির নামে রেকর্ডভুক্ত করে রেকর্ড হালনাগাদকরণের আইনানুক প্রক্রিয়া নামজারি বা মিউটেশন নামে পরিচিত। সর্বশেষ প্রশ্ন ১২, পরিবারে বিনিয়োগ ব্যবস্থাপনা গুরুত্ব লেখো। আমরা ভালো থাকার প্রত্যাশায় অনেক শ্রম ও মেধা খরচ করে উপার্জন করি, কিন্তু আমাদের অসতর্কতা কিংবা অব্যবস্থাপনার কারণে হয়তো এই কষ্টার্জিত উপার্জন নষ্ট হয়ে যেতে পারে। এজন্যই আমাদের বিভিন্ন ধরনের বিনিয়োগ সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। নিজেদের পরিবারের জন্য কোন ধরনের বিনিয়োগ প্রযোজ্য তা পর্যালোচনার মাধ্যমে নির্বাচন করতে হবে। কাজ করলে ঝুঁকি আসতে পারে, তবে ঝুঁকির ভয়ে বিনিয়োগ না করে অর্থ গচ্ছিত রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়, এতে বরং ঝুঁকির মাত্রা অনেক বেশি হয়। সুতরাং সব দিক বিবেচনা করে অর্থ বিনিয়োগ করা হলে ব্যক্তিগতভাবে যেমন লাভবান হওয়া যায় তেমনই এই অর্থ দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে। শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী দুইটা পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় আলোচনা করব, সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।